বাজে হচ্ছে 11টা। আমি 11টা থেকে আজকে আমার ব্লগটা কন্টিনিউ করছি। সকালে তো সব বাস কাজ ছাড়া হয়ে গিয়েছে অলরেডি, আর 11টা বাজে, স্নান টান করে আমি রেডি, একদম প্রস্তুত হয়ে গিয়েছি রান্না বান্না করার জন্য। তা চলুন ফ্রেন্ড, আজকে মা আসতে একটু লেট হবে কাজে থেকে, তার জন্য আমি রান্নাটা স্টার্ট করে দিই। আর এই দেখতে দেখে বুঝতে পাচ্ছেন যে অনেকটা আবহাওয়া মানে অন্ধকারের মতো লাগছে, আমি বসে আছি, আসলে আবহাওয়াটাকে একটু দেখানোর চেষ্টা করি। বুঝতেই পারছেন যে আল্লাহ থেকে হয়তো অতটা ক্লিয়ারলি দেখানো যাচ্ছে না, বাট চেষ্টা করছে দেখানোর। ছাদে গেলে ভালোই দেখানো যেত। আকাশটা কেমন লাগছে না লাগছে, তা চলুন এবার কি বলে রান্নাঘরে যাওয়া যাক, কারণ বেলাও বাড়ছে আর বাবা কি এনেছে সেটাও দেখি। মাছ এনেছে না অন্য কিছু এনেছে না কি সবজি এনেছে কি এনেছে, তার জন্য আমার যেতে হবে রান্নাঘরে। চলো যাওয়া যাক। কি চিকেন হচ্ছে, আমাকে ধুতে হবে ভালোভাবে ধুয়ে, আর হচ্ছে একটু ভিনেগার মাখিয়ে নেবো, নিয়ে আমি সবজি বাটতে যাবো, ঠিক আছে? আর ফোনে আমার বেশি চার্জও নেই, এদিকে বৃষ্টিও স্টার্ট হয়ে গিয়েছে, আর বৃষ্টি স্টার্ট হলে তোমরা বুঝতেই পারছ, আওয়াজ পাচ্ছ তোমরা, কিছু করেই পাচ্ছ। আর এবার কারেন্টটা চলে যাওয়ার পূর্বাভাস, এটা আমি ভালোভাবে ধুয়ে নিই। নিয়ে হচ্ছে 2:10, ঠিক আছে? আর আমাদের যেহেতু বললাম ফোনটায় চার্জ নেই আর বৃষ্টি হচ্ছে না, তাই ফোনটা একটু চার্জে দিয়েছি, তাই আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তা চলুন ফ্রেন্ড, আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করলে আমাদের রেসিপি তৈরি অ্যান্ড সার্ভ হয়ে যায়। পাটালি মা বেড়ে নেই, আজকে খাবারটা আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন বাজে হচ্ছে 2:55, আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর দেখেই বুঝতে পারছো আমি অন্ধকার নয়, মানে আকাশটা এত মেঘলা করে রয়েছে, সারাক্ষণ বৃষ্টি আজকে পড়েই যাচ্ছে, রবিবারের বাজারটা কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, না ভালোও লাগছে দেখতে, খুব সুন্দরই লাগছে, বৃষ্টিটাকে উপভোগ করার মতো দিন আজকের। আরও খিচুড়ি টিচুড়ি হলে উ লাগতো মায়েরই, সেটা তো আর ভাগ্যে জুড়ল না, আজকে মাংস খেলাম। আপনারা মাংসের খিচুড়ি খেয়েছেন? একদিন ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তা বাদ দিন ওসব কথা, যত উল্টো পাল্টা কথা, কেন মাংস খিচুড়ি হয় না। তা এখন আমি আজকের তো রবিবার বলেই দিলাম, আজকের টিভিতে হচ্ছে একটা খুব সুন্দর, আমার মনে হয় ভালো একটা সিনেমা দিয়েছে, আমি দেখবো এখন বসে বসে সেটা। আর যদি কারেন্টটা থাকে, কারেন্ট এখন উপস্থিত আছে, জানি না থাকবে কি না, তা আমি টিভি টিভি দেখে নিই, নিয়ে বিকেলের দিকে যদি ওয়েদার ভালো হয় একটু ছাদের দিকে যাওয়ার ইচ্ছা আছে, আর না হলেও আমার যেতে হবে, আমার খরগোশদের হচ্ছে খেতে দিতে হবে, তোমরা তো সবাই জানো আমার খরগোশগুলোকে খেতে দিতে যাই, তা সেটা হয়তো আমি শেয়ার করতে পারবো না, যদি বৃষ্টি না হয় শেয়ার করবো, বাট বৃষ্টি হলে শেয়ার হবে না। তা ফ্রেন্ড, আমার আটা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে, আজকে এখন উপস্থিত আমি যাবো রান্নাঘরে, আর একটা রেসিপি বলা ভুল, একটা রেসিপি ছোটোখাটো তোমাদের সাথে শেয়ার করবো। তা চলুন ফ্রেন্ড, রান্নাঘরে যাওয়া যাক। আমি রেসিপির জন্য প্রথমে তোমাদের দেখানো হয়নি কিসের রেসিপি বানাবো, বাট দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবেন। কড়াটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এর মধ্যে একটু ঘি আপনারা অ্যাড করতে পারেন, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা গরমে গলে গিয়েছে দেখতেই পাচ্ছি, একটু জাস্ট সেন্ট আসছে না ফ্লেভারটা, আর কিছু না। আর পরিমাণটা যেহেতু আমার কম, তাই আমি সব কম কম দিয়ে দিচ্ছি, এর মধ্যে তেজপাতা লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দেবো ভাত। দেখতেই পাচ্ছেন আমি এটা দেরাদুন রাইস নিয়েছি, আপনারা এখানে বাসমতি রাইস যে কোনো রাইস নিতে পারেন, খুবই অল্প আজকের রেসিপিটা আমার, একজনের ঠিক আছে। এর মধ্যে আমি দেবো লবণ,
রেসিপিটা হচ্ছে, এইদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি প্লেট করে। আমার নবরত্নটা রেডি অ্যান্ড সার্ভ করেই দিয়েছি। এটা হচ্ছে অবশ্যই বলছি, আরে দেখো এটা হচ্ছে কি বলতো, আঁশফল ফেটে গিয়েছে। এগুলোকে কি বলে, কি কাঠলিচু বলে, কাঠলিচু, কাঠলিচু তো কি লিচু, কাঠলিচু। বেশ বড় বড় একটা খেয়ে দেখাবো, দাঁড়া দেখো ছাড়ানো হয়েছে পুরো লিচুর মতোই দেখতে। আমার তো নবরত্নটা, ওটাকে নবরত্ন বলে, বা যেহেতু গোপু সোনার ভোগ বলতে পারো, এটা গোপাল ভোগ হতে পারে, যে যেমন নাম দিতে পারে। আর খুব সিম্পল, এমনি গোপাল তো সিম্পল জিনিস খেতে ভালোবাসে। এটা যাদের বাড়িতে গোপাল আছে বা রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণ, যেই যে কোনো ঠাকুরের যদি অন্নভোগ দেওয়া হয় তাহলে এই ভোগটা দেওয়া চলে। আর এটা আরও তোমরা যদি ঠাকুরের যদি বাসমতি রাইস টাইস না দিতে চাও বা কিছু, অনেকে অনেক রকম নিয়ম মানে, তাহলে এটাতে কি বলে আতপ চাল যেটাকে বলে, কামিনি আতপ চাল বা আরও যে আমি অত নাম জানি না, গোবিন্দভোগ চাল, সেই সব চাল দিয়ে করে গোকুষণা যে ঠাকুর আছে যে বিগ্রহ আছে তাকে অবশ্যই দিতে পারেন। আর খুব সিম্পল রেসিপি, কোনো চটজল দিয়ে খুব তাড়াতাড়ি, জাস্ট ভাতটা হওয়া নিয়েই দরকার। ভাতের মধ্যে একটুখানি, আমার দেখানো হয়নি ওটা আমি বলে দিচ্ছি এখন, ভাতের মধ্যে একটুখানি তেজপাতা, এলাচ আর লবঙ্গ, আর একটুখানি সামান্য সাদা তেল ওই জলে দিয়ে দেবে, দিয়ে তার মধ্যে জলটা ফুটে উঠলে ওতে চালটা দেবে, দেখবেন সুস্বাদু হবে এবং ভালো লাগবে খেতে। আর চিনি আর নুনটা পরিমাণ মতো, ভাতের পরিমাণ মতো দেবেন। আর এটা আপনারা আলুর দমের সাথে ঠাকুরকে অবশ্যই নিবেদন করতে পারেন। আর যদি আপনারা খেতে চান মাংস টাংস যাবতীয় জিনিস দিয়ে খেতেই পারেন। গোপুসোনার আমরা আমি দিই এটা আলুর দমের সাথে, আর এই নবরত্নটা, আর এটা আমার দেওয়ার ইচ্ছা আছে কাশ্মীরি আলুর দমের সাথে এরকম নবরত্ন। তা যদি যদি কোনোদিন ভগবান দিন দেয় অবশ্যই দেবো, সেটা তোমাদের সাথে শেয়ারও করে দেবো, ঠিক আছে। কাশ্মীরি আলুর দমের সাথে নবরত্ন রেসিপিটা ফুল। আর আজকে তো আমি দেখালাম অল্প অল্প সব কিছু, আর এখন বেজে গিয়েছে 9:30। তোমাদের এই কাছে আমি দেখাতে দেরি হয়ে গিয়েছে রেসিপিটা করে, মানে একটু কাজে বাজে আর কি গুলিয়ে গিয়েছিল, তাই তক্ষণি দেখাতে পারিনি, একটু পরেই আমি দেখালাম এটা। তা 9:30 বাজে, আর এখানে আমি আজকে আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো প্রচুর মানুষের মাঝে। এই ছোট্ট পরিবারটাকে তোমরা এরকমভাবে সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমার ছোট্ট পরিবারটার পাশে থাকো, সর্বদা সবসময় জুড়ে থাকো আমার ছোট্ট পরিবারটার সাথে। আজ এখানেই আমি বিদায় নিচ্ছি, আগামীকাল আবার ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।